হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আর আজকের ক্লাসে তোমাদের পাঁচ নম্বরের তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর অধ্যায় থেকে তোমরা যেন ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকছে সেই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অর্থাৎ ইম্পর্টেন্স পরিবেশের যে ইম্পর্টেন্স সেইটা নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে ভালো করে অ্যানসারটা দেখে নাও এবং বুঝে নাও কি বলা হচ্ছে পরিবেশের গুরুত্ব কেবলমাত্র পৃথিবীতে বসবাসকারী জীবগুলির অস্তিত্ব রক্ষায় তাহলে কি পরিবেশের যে গুরুত্ব সেটা কি পৃথিবীতে বসবাসকারী জীবগুলির অস্তিত্ব রক্ষায় যেহেতু পৃথিবী জুড়ে মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে সেই জন্য প্রতিটি মানুষকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা তথা শর্ত পূরণ করা আর সম্ভব হয়ে উঠছে না তাহলে কি বলছে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানের সরবরাহ করা তথা শর্ত পূরণ করা আর সম্ভব হয়ে উঠছে না কারণ এটাই পৃথিবীর ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা পৃথিবীর ক্ষেত্র ক্ষেত্র মানে হচ্ছে জায়গা পরিধিটা কিন্তু সীমাবদ্ধ তাকে প্রয়োজনে বাড়ানো বা কমানো যাবে না এই জন্য উন্নয়নের নামে যত গাছ কাটব অরণ্য নিধান করব জলাভূমি ও জলাশয়কে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে দূষিত করব নানা ধরনের কৃত্রিম বিষ কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে শিল্পের প্রসার ঘটাব ততই মা ধরিত্রীর ঐশ্বর্য শূন্য হতে থাকবে ফলে জীবকুল তথা মানব প্রজাতি বিপন্ন হয়ে হতে থাকবে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও আদর্শের মাধ্যমে পরিচালিত হতে না পারলে দেখো বিজ্ঞানভিত্তিক চিন্তা ও আদর্শের মাধ্যমে পরিচালিত না হতে পারলে পৃথিবীর মাটি জল ও বায়ু আরও বিষাক্ত হবে কারণ ঝড় কারণ দেখো কারণ ঝড় আটকাতে থাকবে না অরণ্য জল আটকাতে থাকবে না উঁচু উঁচু বাঁধ পোখর রোদ ও তাপে ঝলসে উঠবে পৃথিবী সকল জীবের সহনশীলতা সেদিন হার মানবে এই জন্য পরিবেশ রক্ষার গুরুত্ব মানব সম্পদ রক্ষায় পরিবেশ রক্ষার গুরুত্ব কি মানব সম্পদ রক্ষায় মানব সম্পদকে রক্ষাকারী সম্পদকে সুরক্ষায় মানব সম্পদকে রক্ষাকারী যেসব সম্পদ আছে তার সুরক্ষায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্কোপ অর্থাৎ পরিধি পরিধি বা ব্যাপ্তি পরিবেশের পরিধি বা ব্যাপ্তি দেখো পরিবেশের ব্যাপ্তি অপরিসীম তবে দেখো এই প্রশ্নটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের একটু জানানোর আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয়ে থাকে তার জন্য মান্থলি দুশো টাকা করে ফিস নেওয়া হয় চলো পরের প্রশ্নের উত্তর এবার তোমরা দেখে নাও প্রশ্নটা কি আছে পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো পরিবেশের ব্যাপ্তি অপরিসীম কারণ মাটিতে গাছ জন্মালেও যে কোনো মাটিতে যে কোনো গাছ যেমন জন্মায় না কি বলা হচ্ছে দেখো কারণ মাটিতে গাছ জন্মালেও যে কোনো মাটিতে যে কোনো গাছ যেমন জন্মায় না তেমনি যে মাটিতে জন্মায় কয়েক বছর পরে তাতে তেমন বৃদ্ধি পায় না তাহলে মাটির ওপরে গাছ দাঁড়িয়ে থাকলেও তার বৃদ্ধির জন্য মাটিতে থাকে পুষ্টি পদার্থ থাকা পুষ্টি পদার্থ এর বলছে এই জন্য খাদ্যশস্য উৎপাদনে মাটির গুণমান যেমন যাচাই করা প্রয়োজন তেমনি ওই মান যাতে বজায় থাকে তারও ব্যব যথাযথ ব্যবস্থা প্রয়োজন এই জন্য এক্ষেত্রে মৃত্তিকা সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ বিজ্ঞানীর সাহায্য যেমন চাই তেমনি তেমনই উদ্ভিদবিদ্যায় যথাযথ জ্ঞান সমৃদ্ধ বিজ্ঞানীরও প্রয়োজন ফলে বাঁচবে দেখো ফলে বাঁচবে গাছ রক্ষা পাবে মাটি বেঁচে থাকবে সব জিন জীবজন্তুর কারণ ওরা সকলেই খাদ্যের কারণে উদ্ভিদের উপর নির্ভর করে আর মাটির নামক ভূপৃষ্ঠ যদি না থাকে উদ্ভিদ পানি ও মানুষ কেউ কি বাসস্থান পাবে এই জন্য বিদ্যা হচ্ছে বহুমুখী তারপর দেখো চাহিদা পূরণের সব ধরনের প্রয়োজনীয় বস্তু বস্তু আমার চাই তাই শিল্প গড়ে তুলতে হবে কৃষিকে উন্নত করতে হবে আবার শ্বাসবায়ুও নিতে হবে জীবকে বাঁচতে হলে সব কিছু যেন মাকড়সার জালের মতো অঙ্গাঙ্গিভাবে জড়িত অর্থাৎ একটা তন্তে আবদ্ধ তাকে বলে বাস্তুতন্ত্র যে কোনো উপাদান যে বায়ুতে থাকুক বা ভূপৃষ্ঠে থাকুক বা ভূগর্ভে থাকুক তাকে বিচার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে ব্যবহারে পৃথিবীর জীবকুল বেঁচে থাকবে বেঁচে থাকার নিশ্চয়তা পেতে পারে অন্যথায় বিলোপ হবে জীব বৈচিত্র্যের বিলোপ অবশ্যম্ভাবী তারপরে দেখো পরের প্রশ্ন পরিবেশ বিদ্যার বহুমুখী পরিবেশ বিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো আগে পরিবেশ বিজ্ঞানকে কেবলমাত্র বায়ুমণ্ডল জলমণ্ডল ভূ ভূমণ্ডল ভূমণ্ডল জীবমণ্ডলে বিভক্ত করা হতো কিন্তু বর্তমানে পরিবেশবিদ্যা একটি গুরুত্বপূর্ণ বহুমুখী শাখা বিগত তিন দশক ধরে এটি বিভিন্ন শাখা বিস্তারের মাধ্যমে পরিবেশের উপাদান পরিবেশের ওপর মানুষের প্রভাব পর্যবেক্ষণ করছে দেখো এক নম্বর কি বলা হচ্ছে পরিবেশ রাসায়ন এই শাখাটি মূলত জল মাটি বায়ু রাসায়নিক উপাদানগুলির উৎস বিক্রিয়া প্রভাব এবং বিশ্লেষণ ও পরিবেশের ওপর প্রযুক্তির প্রভাব সম্পর্কে আলোচনা করে তারপরে দেখো পরেরটা কী আছে পরিবেশ জীববিদ্যা এটি মূলত পরিবেশের জৈব রাসায়নের ওপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ধারণা দেয় আর কি আছে দেখো কৃষি কৃষিশীল পরিবেশ কৃষিশীল পরিবেশ বলতে মানুষের কাজকর্ম তার জীবিকা নিজের সুবিধার্থে কৃষি সম্পদকে ব্যবহার করার প্রতিচ্ছবি বোঝায় তারপরে বলছে দেখো পরিবেশ অর্থনীতি মানুষ ও তার মানুষ ও তার কর্মকাণ্ডের ওপর অর্থনীতির প্রভাব বিস্তারকারী উপাদান প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে অর্থনৈতিক পরিবেশের সম্পদ ভিত্তিক কাজকর্মের বিচার বিশ্লেষণ ভূ ভূ উষ্ণায়ন জলবায়ুর পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব প্রভৃতি বিষয় আলোচনা করা হয় তারপর বলা হচ্ছে দেখো জনসংখ্যা ও পরিবেশ কোন দেশের আর্থসামাজিক পরিবেশের ওপর জনসংখ্যার পরিমাপ ও পকি প্রাকৃতিক পরিবেশের ওপর এর ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করা হয় তারপর পরিবেশ ও সরকার রাজনৈতিক পরিবেশ বলতে আইনসভা কার্যনির্বাহী বিচার বিচারপতিগণের প্রভাব ইত্যাদির প্রধান রাজনৈতিক সংগঠককে বোঝায় তারপরে দেখো পরিবেশ ও ভূবিদ্যা কি বলা হচ্ছে দেখো ভূবিদ্যা বলতে মানুষ ও পরিবেশের মধ্যে অন্ত অন্ত সম্পর্কবিদ্যা বোঝায় এটি জল মাটি উদ্ভিদ খনিজ ইত্যাদি পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের কাজকর্মের সম্পর্ক নির্দেশ করে এই ছিল তোমাদের আজকের ক্লাস